আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইব ওনার পরিচয়। স্যার, আপনার নামটা? আব্দুল নূর। আব্দুল নূর জি। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? সিলেট থেকে। আমার দেশের বাড়ি সিলেট, বাংলাদেশের সিলেট থেকে এসেছেন। আচ্ছা, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত প্রথম কি সমস্যা নিয়ে এসেছিলেন? ব্যাক পেইন, পিএলআইডি। ব্যাক পেইন নিয়ে এসেছিলেন, পিএলআইডি সমস্যা ছিল। স্যার, এই সমস্যাটা আপনি কতদিন যাবত ভুগছিলেন? 7 বছর থেকে। গত 7 বছর যাবত আপনি এই সমস্যাটায় ভুগছিলেন। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছেন? ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আন্ডার থেকে ট্রিটমেন্ট নিয়েছেন। স্যার, কতদিন যাবত ট্রিটমেন্ট নিয়েছেন এখানে? 3 সপ্তাহ। গত 3 সপ্তাহ যাবত আপনি এখানে ট্রিটমেন্ট নিয়েছেন। আচ্ছা, ট্রিটমেন্ট নেওয়ার ফলে বর্তমানে এখন আপনার কি অবস্থা? 3 সপ্তাহ ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমি সুস্থ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইব ওনার পরিচয়। স্যার, আপনার নামটা? আব্দুল নূর। আব্দুল নূর জি। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? সিলেট থেকে। আমার দেশের বাড়ি সিলেট, বাংলাদেশের সিলেট থেকে এসেছেন। আচ্ছা, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত প্রথম কি সমস্যা নিয়ে এসেছিলেন? ব্যাক পেইন, পিএলআইডি। ব্যাক পেইন নিয়ে এসেছিলেন, পিএলআইডি সমস্যা ছিল। স্যার, এই সমস্যাটা আপনি কতদিন যাবত ভুগছিলেন? 7 বছর থেকে। গত 7 বছর যাবত আপনি এই সমস্যাটায় ভুগছিলেন। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছেন? ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আন্ডার থেকে ট্রিটমেন্ট নিয়েছেন। স্যার, কতদিন যাবত ট্রিটমেন্ট নিয়েছেন এখানে? 3 সপ্তাহ। গত 3 সপ্তাহ যাবত আপনি এখানে ট্রিটমেন্ট নিয়েছেন। আচ্ছা, ট্রিটমেন্ট নেওয়ার ফলে বর্তমানে এখন আপনার কি অবস্থা? 3 সপ্তাহ ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ শতকরা 80% আমি সুস্থ। 80% আপনি সুস্থ হয়ে গেছেন। স্যার, জানতে চাইবো যে এই গত 7 বছর আগে যখন আপনার এই সমস্যাটা প্রথম ধরা পড়ে সেটা কি, মানে একটু ঘটনাটা যদি আমাদেরকে একটু বলেন। গত 7 বছর আগে আমি তো সেলাইয়ের কাজ করি, বাইরে থাকি, দেশের বাইরে থাকি। আচ্ছা, আপনি একজন প্রবাসী? জি, প্রবাসী। তো সেখানে হঠাৎ করে ব্যাক পেন, খুব মাত্রায় পেন। তো এই পেন অনুভব করে আমি হসপিটালে গেলাম। হসপিটালে যাওয়ার পরে তো ডক্টরের মাঝে কিছু পেন কিলার, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, স্যারের প্রায় সবগুলো প্রোগ্রাম আমরা ফলো করি, টিভিতেও দেখি প্রোগ্রাম। এর কারণে আমরা এই, মানে তখন থেকে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি স্যারের সাথে এসে একবার ট্রিটমেন্ট? মানে এইরকম ছিল যে স্যার, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে যতদিন আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স ছিলেন বা অন্যান্য যারা স্টাফ ছিলেন, তারা কি টাইম টু টাইম আপনার যতটুকু সেবা পাওয়ার কথা ছিল সেটা কি নিশ্চিত করছে? টাইম টু টাইম প্রতিটা ট্রিটমেন্ট কি আপনি পেয়েছেন, সময় মতো পেয়েছেন কিনা? জি। মানে সেগুলো পেতে আপনার কখনো কোনো ঝামেলা হয়নি? জি না। আচ্ছা স্যার, আরেকটা জিনিস জানতে চাইবো, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, কেমন লেগেছে আপনার কাছে? পরিবেশ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তাদের পরিবেশ, তারা যে সার্ভিসটা দিয়েছে মোটামুটি আমার পছন্দ হয়েছে। আপনার পছন্দ হয়েছে? স্যার, একটু জানতে চাইবো যে আপনি গত 7 বছর যাবত আপনার এই পিএলআইডি সমস্যায় আপনি ভুগছিলেন, আপনি হয়তো অনেক কষ্টে ভুগেছেন, হয়তো আপনার যে প্রাথমিক জীবনের কাজগুলো ছিল সেগুলো আপনি ঠিকমতো করতে পারেননি এই ব্যথার কারণে, আপনাকে বারবার দেশে আসতে হয়েছে, আপনি ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফল পাননি, সেটাও আপনি আমাদের বলেছেন। আমরা একটু জানতে চাইবো যে আপনার মতো এরকম অসংখ্য মা এবং বোন বা আমাদের ভাই আছেন যারা হয়তো এই ধরনের সমস্যায় ভুগছেন, যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না, যে কার কাছে গেলে তাদের জন্য ভালো হবে, কোথায় গেলে তাদের তারা সবচেয়ে ভালো ট্রিটমেন্টটা পাবে না। অনেকে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের ডক্টরের কাছে গিয়ে প্রতারিত হন, বিভিন্ন ধরনের তারা অপচিকিৎসারও সম্মুখীন হন, সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? জি, আমার একটু মেসেজ আছে, মেসেজ এটাই যে ওনাদের জন্য মেসেজ, এই ধরনের পেশেন্ট ওনাদের কাছে আমার মেসেজ এটাই যে আপনারা এখানে আসতে পারেন, ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আমি আশাবাদী রেজাল্ট ভালো পাবেন। আপনি কেন এটা মনে করছেন? আমি মনে করছি যে এখানে আমি ট্রিটমেন্ট নিয়েছি, নিজে বুঝতে পারছি, এখান থেকে আমার অভিজ্ঞতা। মানে আপনি নিজে ট্রিটমেন্ট নিয়ে আপনি ভালো হয়েছেন, আপনি এটা বিশ্বাস করেন যে ওনারা আসলে অবশ্যই, ওনারা বিশ্বাস করি ইনশাল্লাহ, ওনারা আসলে ইনশাল্লাহ ভালো একটা ফল পাবেন, এটা আমি বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন? জি। স্যার, সবশেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন, এই সেবার মানটাকে আপনি আউট অফ 10, 10-এর ভিতরে কত নাম্বার দিবেন আপনি?
8.5 দেবেন। আপনাকে বিডি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাদেরকেও ধন্যবাদ, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।